আছি তোমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো জানোই তোমরা সবাই যে চৈত্র মাস চলছে, আর চৈত্র মাস মানেই গোটা চারদিকে একটা শপিং এর ধুম, একটা চৈত্র সেল ব্যাপার, চারিদিকে প্রচুর ভিড়ভাট্টা, তার মধ্যে শপিং করা ওইটা একটা হয়। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সেই জন্য আমার ডিউটি শেষ হলে ও আর আমি দুজনে মিলে টুকটাক শপিং করবো। তো এখন আমি একটু চেঞ্জ করে নেবো ইউনিফর্মটাতে, আর শপিং করতে যাব না। তো চলো আগে চেঞ্জ করে নেই, তারপরে কী কী শপিং করলাম না করলাম সেগুলো যখন করব তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আমার চৈত্র সেলের শপিং কেমনভাবে চলছে। বন্ধুরা, ডিউটি থেকে বেরিয়ে এত রোদ আর গরম লাগছিল যে আমরা একটা আইসক্রিমের স্টলের সামনে এসে দাঁড়িয়েছি এবং কুলফি আইসক্রিম খাচ্ছি। একটু ফ্রেশ লাগছে গরমের মধ্যে আইসক্রিমটা খেতে। আর যেখানে আইসক্রিমের এই দোকানটা দাঁড়িয়ে আছে তার জাস্ট অপোজিটে রাস্তার উল্টো দিকে হচ্ছে কাপড় দোকানটা। তো বিষ্ণুপ্রিয়া বলে ওই কাপড় দোকানটা, ওইখানেই আজকে ঢুকবো। চলো আগে আইসক্রিমটা কমপ্লিট করে নেওয়া যাক, তারপরে কাপড় দোকানে ঢুকবো। তো বুঝতেই পারছো যে আমরা দোকানটার মধ্যে চলে এসেছি এবং দোকানটায় আমরা দুপুরে এসেছি, তাও যথেষ্ট ভিড়ভাট্টা আছে। তো তার মাঝখানেই আমাদেরকে মানে কেনাকাটি করতে হচ্ছে, কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটা একটু দেখে নিতে হচ্ছে। এইটা একটু পছন্দ হচ্ছিল, কিন্তু কাপড়টায় হাত দিয়ে দেখলাম যে একটু বেশি পাতলা লাগছে। আর এই পিঙ্ক কালারের একটু লং গাউন টাইপের ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে আমার ননদের জন্য নেব, এটাই প্ল্যান করা হয়েছে। বিষ্ণুপ্রিয়াতে আমাদের ড্রেসগুলো শুধু নেওয়া হয়েছে, ওখানে আর কি বাচ্চাগুলোর ড্রেস সেরকমভাবে পছন্দ হলো না, তাই জন্য আমরা আর একটা দোকান ওর কাছাকাছি অন্নপূর্ণা বস্ত্রালয় ওখানে এসেছি। ওখানে বাচ্চাদের জামা দেখবো, আর আমার হাজব্যান্ডের জন্য যদি কিছু ভালো লাগে তো দেখবো। তো দেখো আমরা এখানে পৌঁছে গেছি, বুঝতেই পারছো। তো দেখা যাক আগে কী কী ভালো লাগে, কী কী শপিংগুলো করছি। কেনাকাটি আমাদের হয়ে গেছে, এখন আমরা বিলিং সেকশনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যিনি বিল করবেন তিনি এখন নেই, উনি অন্য কোথাও একটু উঠে গেছে। তার পেছনেই জাস্ট একটা সুন্দর একটু ইনোভেটিভ ধরনের একটা মিরার আছে, তো আমি ওইটারই একটু ছবি নিয়ে নিচ্ছি। আমি শপিং করতে বেরাবো আর ফুচকা খাবো না, এটা কোনো দিন হতেই পারে না। তো আজকেও তার অন্যতা হলো না, তো ফুচকা খেয়ে আমি বাড়ি চলে যাব। বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম আর না কিনলাম। তো দেখো বন্ধুরা, এই যে শপিং করে বাড়ি চলে এসেছি, তো এবারে কী কী কেনাকাটি করেছি সেটা একটু তোমাদের সাথে হালকা করে শেয়ার করে নেব। তো প্রথমেই দেখো, এইটা হচ্ছে একটা শার্ট নিয়েছি, খাদি কটনের শার্ট। এই দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য নিয়েছি, ঠিক আছে। গরমে ওরা আর কি স্কুল যেতে একটু খুব মানে ওর একটু হেলথও আছে, তো পাতলা জিনিস পরতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য এটা নিয়েছি। এরপরে যেটা দেখাচ্ছি দুটো সেম জিনিস নিয়েছি, এই যে
এটা একটু লাইট পিঙ্ক পিস আর এটা একটু ব্ল্যাকিস টাইপের। তো এই দুটো নিয়েছি, আমার একটা আমার বোনের একটা, দুজনকার জন্য দুটো নিয়েছি, ঠিক আছে। এগুলো পরে যখন ভিডিও করব তখন শেয়ার করবো তোমাদেরকে, তখন বুঝতে পারবে আরও কীরকম। এখন জাস্ট প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি, রেওন কাপড়ে রেখে, ঠিক আছে। আর হচ্ছে এটা হচ্ছে আমার বেটার, এই যে দেখো ওর জন্য একটা কাটা কাটা গেঞ্জি প্যান্টের সেট গরমে পড়ার জন্য। আর নিয়েছি আমার একটা প্যালাজো প্যান্ট, এই যে দেখো জিনিসটা খুব সুন্দর কাজ করা রয়েছে, এরকম এই যাচ্ছে জিনিসটা। এইগুলোই শপিং করা হয়েছে, আর বেশি কিছু শপিং করা হয়নি। তো মানে বেলাও হয়ে যাচ্ছিলো অনেক, আবার বাড়ি ফিরবো এরকম টাইপের একটা ব্যাপার। তো আমার চৈত্র মাসের এই যে সেলের শপিংগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও কে কী শপিং করলে সেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আসছি, নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড ইভিনিং, টাটা।